গান এবং সুর এটার সাথে আত্মার একটা কেমন যেন একটা আত্মীয়তা আছে। শহীদুল্লাহ কায়সার সাহেবের সারেঙ্গ উপন্যাস থেকে এটি চিত্রায়িত করা হয়েছে ছবিতে। এই ছবিতে ছবি এবং গান পরিচালনা অভিনয় নায়ক যে ফারুক সাহেব এবং নায়িকা কবরী এবং এই চরিত্রে যারা যারা অভিনয় করেছেন সত্যি একটা তুলনা হয় না। সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ফারুক সাহেবের কণ্ঠে নায়কের কণ্ঠে যখন এই গানটা উনি গেতে গেতে আসার পরে নায়িকার যে হাসিটা এটার দাম আমার পক্ষে কারো পক্ষে দেওয়া সম্ভব না। আমায় দেরে দে ছাড়িয়া বন্দী হইয়া মনুয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া ওরে নীলি দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া ফারুক সাহেবকে মঞ্চে আহ্বান করছি সাথে সারেং বউকেও। সারেং বউ একটা খুবই সুন্দর ছবি, আপনারা দুজন খুব মন দিয়ে অভিনয় করেছেন। তো সেই ছবিতে অভিনয় করার সময় আমাদের নায়ককে আমি জিজ্ঞেস করছি, আপনার অনুভূতির কথা একটু বলুন। গানটি আমার খুব প্রিয় কণ্ঠ আব্দুল জব্বার সাহেব, তো এমন কণ্ঠ আমরা হারিয়ে ফেলছি কিন্তু আস্তে আস্তে, সেই জন্যে আজকে আমার খুব আনন্দ লাগছে এইটাই যে কণ্ঠ যুদ্ধ যেটা একটু আগে শুনলাম এবং এসে দেখলাম এবং আগে থেকে দেখছি যে আমাদের নতুন প্রজন্মের যারা এসছেন তারা এই যে গানের প্রতি গানটা গান এবং সুর এটার সাথে আত্মার একটা কেমন যেন একটা আত্মীয়তা আছে। এই গান যখন পিকচারাইজ হয় তখন আমার 104 ছিল জ্বর। মামুন সাহেব বললেন যে থাক শুটিংটা কয়েকদিন পরে করি। আমি বললাম যে না, শিডিউলের ব্যাপার আছে, শুটিং করতেই হবে। উনি কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন, আমার খুব ভালো লেগেছে, যে ফারুককে বললাম তারপরেও সেই গানটি পিকচারাইজ হলো। এটা একটা আরেকটা যেটা লাস্ট সিকোয়েন্স ছিল যেটা সাগর পাড়ে হয়েছিল, এটার জন্যে আমি এবং আমার কোয়ার্টিস্ট আমার পাশে আছেন তিনি, আমরা অভিনয় করিনি, আসলে চেষ্টা করেছি একটা সারেং হওয়ার জন্যে। এবং আমার মনে হয় যে আমার কোয়ার্টিস্ট তিনি চেষ্টা করেছেন সারেংয়ের বউ হওয়ার জন্য। এবার সারেং বউকেই জিজ্ঞেস করছি। গানের শেষে সারেং যখন আসছে তার বাড়ির উদ্দেশ্যে, তখন আমার একটা ক্লোজ আপ প্লে করা হয়েছিল যে আমি স্বপ্নের মধ্যে তাকে ভাবছি এবং সেই একটা মূর্ছনা হৃদয়ে শরীরে মনে মানে আমার ভাবনা চিন্তায় সে সমস্ত কিছু যে আমার একটা হাসির মধ্যে নাকি ফুটে উঠেছে, তা আমি অত্যন্ত আমার দর্শক শ্রোতা যারা যারা আমাকে ভালোবাসেন তারা যে আমাকে তাদের ভালোবাসা দিয়ে যে সিক্ত করেছেন। এখন যার কণ্ঠে এই গানটা শুনবো তার নাম আশিক। ছাড়িয়া
Thank you.